শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপায়নবাবগঞ্জ মসজিদের আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফারাউজা রহমান অর্পিতা। প্রথমেই গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত, জেলখানা মোড়ের রাহেলা পাচ্ছেন ঘর, করোনাকালে নানা সংকটে বেদে সম্প্রদায়, শিবগঞ্জে বজ্রপাতে মৃতের পরিবারকে সহায়তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাঁওতাল বিদ্রোহ দিবসে মঙ্গলবার আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। নাচোল আদিবাসী একাডেমির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন আদিবাসী মুক্তি মোর্চা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম সহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য দেন যতীন হেমব্রম, বিশ্বনাথ মাহাতো, জোনাদ সরেন, বাবুলাল টোপ্প, নির্মল কুজোর সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সাঁওতাল বিদ্রোহের মূল দাবি ছিল জমি চাই মুক্তি চাই। তৎকালীন জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের শোষণ ও নিপীড়নের হাত থেকে মুক্তি পেতে সাঁওতালরা বিদ্রোহ শুরু করেন। এতে নেতৃত্ব দেন সিধু কানু চাঁদ ভৈরব নামে চার ভাই। বিদ্রোহের অন্যতম কারণ ছিল শান্তি ও নিরাপত্তার মধ্যে দিয়ে জীবন জীবিকা নির্বাহ করা। এই বিদ্রোহে সাঁওতালদের পাশাপাশি বাঙালিরাও যোগ দেয়। তাই সাঁওতাল বিদ্রোহ আজও নিপীড়িত মানুষের মুক্তির জন্য অনুপ্রেরণা হিসেবে টিকে আছে। এছাড়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে জাতীয় আদিবাসী পরিষদ, গোদাগাড়ী উপজেলা কমিটি ও নওগাঁর মুক্তি মোড়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলখানা মোড়ের একটি চায়ের দোকানে কাজ করতেন সহায় সম্বলহীন রাহেলা বেগম। তিনি ওই চায়ের দোকানের পাশেই রাতে ঘুমোতেন। বিষয়টি জাহাঙ্গীর আলম নামে জেলখানার এক কারারক্ষী তার ফেসবুকে তুলে ধরেছিলেন। বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসন। এরপর তিনি রাহেলা বেগমের খোঁজ খবর করেন। মঙ্গলবার তিনি তার কার্যালয়ে রাহেলা বেগমকে ডেকে নিয়ে কিছু উপহার তুলে দেন, সেই সাথে রাহেলার থাকার জন্য ঘর নির্মাণ করে দেওয়ারও আশ্বাস দেন। মাথা গোঁজার ঠাঁই হওয়ার কথা শুনে খুশি রাহেলা বলেন, ঘর হলে ছেলেদের নিয়ে একসাথে থাকবেন। বিভিন্ন এলাকায় ঘুরে সাপখেলা দেখিয়ে যা আয় হয় তাই দিয়েই চলে যায় তাদের সংসার। বলছি বেদে সম্প্রদায়ের কথা, করোনাকালে তাদের রোজগারের পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে, ফলে ভালো নেই সাপখেলা দেখানো সেই বেদেরা। আমাদের শিবগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম এমনই কয়েকজন বেদে পরিবারের কাছে গিয়েছিলেন, শুনেছেন তাদের কষ্টের কথা। শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া গ্রামের কাকলা বেদে পাড়ায় সব মিলিয়ে 10টি বেদে পরিবারের বসবাস। সব মিলিয়ে সেখানে আছেন 40 থেকে 50 জন সদস্য। বেদে পরিবারগুলোর মধ্যে এখন সবার বড় সিরাজুল ইসলাম, তার বয়স প্রায় 65 বছর। অন্যান্য যারা আছেন তাদের কেউ সিরাজুলের ভাই, কেউ ছেলে, কেউ স্বজন। সিরাজুল ইসলাম বলছিলেন, 4 মাসের বেশি সময় ধরে তাদের তেমন কোনো আয় রোজগার নেই, ফলে কষ্টেই কাটছে তাদের জীবন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান, বেদেদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃত পিয়ারা বেগমের পরিবারের কাছে সরকারি অনুদান হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম মৃত পিয়ারা বেগমের স্বামী হেরাসুদ্দিনের কাছে 20,000 টাকার চেক তুলে দেন। উপজেলার পাকার জামাইপাড়ায় নিজ বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান পিয়ারা বেগম। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেলে। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 01316025982 নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।